আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। কলসটা নেওয়া কি আমার ঠিক হয়েছে? এভাবে কখনো আমি কলস নেই নাই, ঠিকভাবে ধরেছি কি না তাও জানি না। আসলে আমি মটর ছেড়েছি, আমি এখন খাবার পানি নিবো, সেজন্য কিছুটা ওয়েট করছি। 1 মিনিট পানি উঠুক, এরপরে আমি এই কলসে খাবার পানি নিব। আসলে এই কাজটা আমি কখনোই করতাম না, যখন আব্বু আম্মু থাকতো এই কাজটা সবসময় ওনারা করতেন, এমনকি সোহান বাসায় থাকলে সোহানও করতো, বাট আমি কখনোই করতাম না। কিন্তু এখন যেহেতু দরকার তাই অবশ্যই করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না কলসটা আসলে কিভাবে নেয়, আমি কখনোই এভাবে পানি নেই নেই। ছোটোকালে একবার ট্রাই করেছিলাম, বাট না পানি নিতে পেরেছি না কিছুই, বরং পানি সহ নিজেও পড়ে গিয়েছিলাম। দেখুন আজও পারি নাই, আমি সবসময় এভাবে পানি টানি, কলসে পানি নিয়ে আমি এভাবে আনি। আর এটা আনতে যেও আমার 12টা বেজে গেছে, পানি ফেলতে ফেলতে এসেছি। এখন পানিগুলো মুছতে হবে, না হয় টাইলসের বাসা আবার দুর্ঘটনা হয়ে যেতে পারে একটা। তাহলে ঠিক আছে, আমি এখন থেকে ঠিক করেছি, আমি আমার প্রতিটা ব্লগে আমার যে লাভলি ভিউয়ার্সরা আছেন এবং যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে আনন্দ দেন, এবং আমি যখন কিছুটা ঝিমিয়ে পড়ি তাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সামনের দিকে চলার আগ্রহ যোগায়, সেই সব আমার লাভলি ভিউয়ার্সদের নাম আমি এখন থেকে আমার ব্লগে আমি নেব। সবার নাম তো নিতে পারবো না, বাট প্রতি ব্লগে আমি কম করে 5 জনের নাম নিব। তাহলে ঠিক আছে, এখন আমি যাই আজকে রান্নাবাড়ি কী করবো সেগুলো প্রিপারেশনও করতে থাকি। আজ আমি বাঁধাকপি ভাজি করব, আর করব চিংড়ি মাছের দো পেঁয়াজা। সেজন্য আমি বাঁধাকপি কেটে নিয়েছি, চিংড়ি মাছ সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর টমেটো কেটে নিয়েছি। তাহলে ঠিক আছে, আমি ফার্স্টে বাঁধাকপি ভাজি করব। আমি আমার এই ব্লগের আগের ব্লগের কমেন্ট থেকেই শুরু করছি, সেখানে আমাকে কমেন্ট করেছিলেন সুমাইয়া আক্তার, নাহিদা ইতি, ফাহমিদা বানি, আর্নব শিকদার, নাদিয়া, সাবরিনা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা ঠিক একইভাবে আমার সাথে থাকবেন আর আমার পাশে থাকবেন। আর যাদের নাম আমি আমার এই আজকের ব্লগে নিতে পারলাম না, আশা করছি আপনারা মন খারাপ করবেন না, কারণ এখন থেকে আমি আমার প্রতিটা ব্লগেই আমার সুন্দর সুন্দর যারা আমাকে কমেন্ট করে আমাকে উৎসাহ দেন, আমার লাভলি ভিউয়ার্সদের নাম আমি আমার ব্লগে এখন থেকে নেব। তাই অবশ্যই আমার পরের ব্লগেও আপনারা ঠিক একইভাবে সাথে থাকবেন আর পাশে থাকবেন, আর আল্লাহ চাইলে অবশ্যই পরের ব্লগে আমি আপনাদের নাম নিয়ে নিব।
তাহলে ঠিক আছে, আমি ফার্স্টে পেঁয়াজটা সামান্য ভেজে নিয়েছি, আর গুঁড়া মশলা দেবার আগে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে নিয়েছি, আর এখন আমি দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি, আর বাঁধাকপিটা কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর কাটার পরও ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফার্স্টে মনে হবে যে হয়তো হবেই না, পাত্রটা হয়তো ছোট হয়ে গেছে, বাট পরে দেখা যাবে যে ঠিকই হয়েছে, বরং এটাই পাত্রের নিচে পড়ে থাকবে। আসলে টাকা পয়সা দিয়ে যা হয় না, সুন্দর ব্যবহার আর সুন্দর কয়েকটা কথার মাধ্যমে তাই করা সম্ভব। আর আমি সব সময় মটরশুঁটি আমি যা যেটাতে অ্যাড করতে চাই না কেন, সঠিক টাইমে দেবার কথা ভুলে যাই, তারপরও ঠিক টাইমে মনে পড়ে গেছে, আর মটরশুঁটিও আমি অ্যাড করে নিয়েছি। আর এটা আমি নেড়ে চেড়ে এই তো সময় নিয়েই করে নেব, কোনো তাড়া নাই। চিংড়ি মাছের দো পেঁয়াজা করার জন্য আমি ফার্স্টে চিংড়ি মাছটা সামান্য ভেজে নিয়েছি, এরপরে সেটা একটা বাটিতে তুলে নিয়েছি, আর একই পাত্রে আমি এখন পেঁয়াজটা ভেজে নেব। তেল তো ছিল, তারপরও সামান্য পরিমাণে তেল আবার অ্যাড করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে নেড়ে চেড়ে পেঁয়াজটা সামান্য ভেজে নিয়েছি। এরপরে এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে পানি, এটা আমি কুসুম গরম পানি ইউজ করছি। এখন আমি এখানে মশলা অ্যাড করব, আর চিংড়ি মাছের দো পেঁয়াজা করার জন্য আমি যে যে মশলা ইউজ করছি তা হলো, আমি এখানে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাটা আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর আপনাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লাগে, আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন, তাহলে এরপরে আমি আমার যে নতুন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইকও দিবেন, আর আপনারা যে আমার ব্লগটি দেখছেন সেটা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, এখন আমি মশলার সাথে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটাতে আমি অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এখন এই তো প্রায় শেষের দিকেই, আর আমি রান্নাটা ঠিক করছি কিনা, যেহেতু আমি নতুন রাঁধুনি, নতুন রাঁধুনি বলতে আমার বিকেলে নাস্তা বানাতে বেশি ভালো লাগে, এই দুপুরের রান্না রাতের রান্না সাধারণত এত আমার করা হয় না, যেহেতু এখন আম্মু বাসায় নাই সেজন্য করছি, মানে আমি বলতে পারবো আমি বিপদে ব্যবহার হওয়া অস্ত্র, যখন আমার দরকার হয় তখন আমি করি, তাছাড়া আমি খুবই অলস। এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা পানি, আর এই পানিটা যখন কিছুটা ঘন হয়ে আসবে ব্যাস তখনই আমি এটা নামিয়ে নেব, আর দিয়ে দিয়েছি কেটে রাখা ধনে পাতা। আর আমার রান্নাতে যদি আমি কোনো ভুল করে থাকি, যেহেতু নতুন রাঁধুনি, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে সেটা জানিয়ে দিতে পারেন, তাহলে আমি শিখে নিলাম একটা নতুন কিছু।
আর এদিকে আমার বাঁধাকপি ভাজা হয়ে গেছে, আর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমার বাসায় রান্না করা কিছু গরুর মাংস ছিল, সেই মাংসটাই আমি এখানে ছিঁড়ে ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি। এতে মাংসটাও অপচয় হলো না, আর বাঁধাকপি ভাজিতেও একটা নতুন অন্যরকম একটা টেস্ট আসলো। এই তো হয়ে গেছে আমার বাঁধাকপি, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এদিকে আমার চিংড়ি মাছের দো পেঁয়াজাটাও রেডি, দুটোই হয়ে গেছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর এই তো আম্মু ফোন করেছিল, কি রান্না করছি না করছি আম্মুকে দেখিয়েছি, আর এই তো আম্মুকে আমি ছবি তুলেও পাঠিয়ে দিয়েছি যে আজকে আমি এটা এটা রান্না করেছি। আম্মুর সাথে সাথে ওখানে যারা ছিলেন সবাই দেখেছেন যে আমি কি রান্না করছি। তাহলে ঠিক আছে, আজকের জন্য কিচেন থেকে বিদায় নিচ্ছি। এখন বাহিরে এসেছি, আর বাহিরে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে তুলে নিয়ে যাচ্ছি, আর এই তো বিকেলের একটি সুন্দর ওয়েদার বাহিরে উপভোগ করছি। তাহলে আজকের জন্য এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাবেন। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।